আব্দুল করিম। অভাবের তাড়নায় ছেড়েছিলেন বাংলাদেশ, বর্তমানে সৌদি আরবের একজন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছেন তিনি। সামান্য বেতনে শখের কিছুই কেনার সামর্থ্য নেই, তাই হয়তো বাইরের রাস্তা থেকে এক নজরে তাকিয়েছিলেন দোকানের ভেতরে রাখা স্বর্ণালঙ্কারের দিকে। ঘটনাটি ক্যামেরা বন্দি করলেন একজন, তারপর সেই ছবি পোস্ট করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। উপহাস করে ছবির নিচে লেখেন, সে এমন ভাবে দেখছে যেন আবর্জনার দিকে তাকিয়ে আছে। ছবিটি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে ছবিটি চোখে পড়ে আব্দুল্লাহ আল কোয়াহতানি নামের এক ব্যক্তির। ছবিটি উদ্দেশ্য করে করা বিভিন্ন মন্তব্য স্পর্শ করে তার মন। ঠিক করেন ছবির ওই ব্যক্তিকে খুঁজে বের করবেন তিনি। সঙ্গে সঙ্গেই ছবিটি পোস্ট করেন ইনসানিয়াত নামে তার একটি টুইটার অ্যাকাউন্টে। এরপর থেকেই ফোন কল আর খুদে বার্তা পেতে থাকেন তিনি। কোয়াহতানি সিএনএন কে বলেন, ছবিটি টুইটারে দেওয়ার 3 ঘন্টা পর 60,000-এরও বেশি সেটি শেয়ার করার কথা বলা হয়, তখন আমরা তাকে খুঁজে পাই। কোয়াহতানি জানান, আব্দুল করিমের ছবি দেখার পর তার সঙ্গে কিভাবে যোগাযোগ করা যাবে জানতে চেয়ে খোঁজ নেন অনেকে। অনেকেই তাকে স্বর্ণালঙ্কার, টাকা, দামি মুঠোফোন সহ বিভিন্ন উপহার দিতে চান। এমনকি একটি চাল কোম্পানি তাকে চালের বস্তাও উপহার দিতে চেয়েছেন। পরে তুর্কি আল দজাম নামে সৌদি আরবের একটি স্পোর্টস চ্যানেলের কর্মকর্তা খুদে বার্তা পাঠানোর অ্যাপ স্ন্যাপচ্যাটে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায় আব্দুল করিম একটি স্বর্ণালঙ্কার নির্বাচন করেছেন। আব্দুল করিম তার নতুন উপহার পাওয়া স্বর্ণালঙ্কার নিয়ে দাঁড়িয়ে আছেন, এমন একটি ছবিও পোস্ট করেন তিনি। এত আয়োজন দেখে বেশ আবেগী হয়ে পড়েন 65 বছর বয়সী আব্দুল করিম। তিনি বলেন, আমি কাজ করছিলাম, একসময় একটি সোনার দোকানের সামনে দাঁড়াই। আমি উপহার পেয়ে খুব খুশি এবং খুবই কৃতজ্ঞ। করিম আরো বলেন, আমি আলোর ঝলক দেখছিলাম, এটা কি তা জানতাম না, পরে শুনলাম আমার ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।